টাকার গায়ে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। কিন্তু কখনো চিন্তা করেছেন কি কেন টাকার নোটে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে? এই প্রশ্নের উত্তর খুব সোজা, এজন্য আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, তবে জানতে হবে এর পিছনের কথা। আমরা জানি বাংলাদেশ মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, কিন্তু কথা হলো এই মুদ্রা আসলে কি, মুদ্রা বলতে কি বোঝায় সে সম্পর্কে একটু ধারণা রাখা ভালো। চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকা কথাটার অর্থ কিছুটা জটিল। ব্যবহারকারী বা বিনিময়ের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুটি, এক ও দুই টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা, আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ছাপানো বিল অফ এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে, তাই এটা বাংলাদেশ জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়। ধরুন আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না, তাই আপনি 100 টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে বিনিময় চাইছেন। বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ 1 ও 2 টাকা দিয়ে দিবে, অর্থাৎ চাহিবা মাত্রই বাহককে টাকা দিয়ে দায়মুক্ত হল বাংলাদেশ ব্যাংক। এই হচ্ছে মূল বিষয়। বাংলাদেশে ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ 1 ও 2 টাকা নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন 1 ও 2 টাকা মার্কেটে ছাড়ে তখনই সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টও জমা দেয়, অর্থাৎ বাংলাদেশে ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সেই হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সমপরিমাণ টাকা বাংলাদেশে ব্যাংকের বোল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও 1 ও 2 টাকার কয়েন এবং নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। 1 ও 2 টাকা হলো বাকিগুলোর বিল অফ এক্সচেঞ্জ, আর এজন্য 1 ও 2 টাকা নোটে লেখা থাকে না চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। বাকি নোটগুলো ঠিকই লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।